আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে এই ধরনের কোশ্চেন করে কোনো পোস্ট কিভাবে করবেন আপনারা আপনাদের মোবাইল দিয়ে। তো ভিউয়ার্স, জেনে রেখে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা করার জন্য আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা প্রয়োজন হবে। আপনারা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট দেখেন, আপনি এই অ্যাপটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো। জাস্ট এইখান থেকে আপনার আপনার প্রোফাইলে চলে যেতে হবে। তো আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবে। তো প্রোফাইলে চলে আসার পর এখানে নিচের দিকে এইখানে আপনি একটা লেখা দেখতে পারবেন, ডিড ইউ নো। অনেকের এখানে থাকবে, অনেকের আবার নাও থাকতে পারে। যদি আপনাদেরকে না থাকে তাহলে আপনার আপনাদের প্রোফাইলে এসে এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে সার্চ প্রোফাইল নামে একটা অপশন চলে আসছে এখানে। তো আপনার সার্চ প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে লাস্টে নিচের দিকে দেখতে পারবেন এখানে ডিড ইউ নো নামে সেই অপশনটি, যদি আপনাকে না থেকে থাকে। তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে আপনি কখনও যদি কারো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন সেটা এখানে চলে আসবে। আর আপনি যদি নতুন করে প্রশ্ন ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে যে ইয়োর কোশ্চেন বা এখানে প্লাস আইকনের দুইটার একটা জায়গায় ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট ইয়োর কোশ্চেন, তো একটা লেখা চলে আসে। তো এইখানে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম কোনো কোশ্চেন দেখাবে যে আপনি এটা পছন্দ করেন নাকি। তো আপনি যদি এটা না চান তাহলে এই উপরে এই কোশ্চেনের উপর ক্লিক করে দিবেন, ক্রিয়েট এ কোশ্চেন। তারপর এখানে আপনার যে কোশ্চেনটা করতে চান সেই কোশ্চেনটা সুন্দরভাবে লিখে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে আমার একটা কোশ্চেন লিখে দিলাম। আপনি চাইলে এই কোশ্চেনটা কাউকে ট্যাগও করতে পারেন এখান থেকে, ট্যাগের উপর ক্লিক করে। এছাড়াও আপনি আপনার টাইমলাইনে পোস্ট করার জন্য জাস্ট পোস্টের উপর ক্লিক করে দিবেন। তো দেখেন আমি পোস্টের উপর ক্লিক করে দিলাম। তো পোস্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা পোস্ট হয়ে যাবে। তো দেখেন এটা যদি পোস্ট হয় এখন এটার কিন্তু সবাই কিন্তু এটার অ্যান্সার দিতে পারবে। তো দেখেন আমার পোস্টের উপর যাই, এখানে কিন্তু নিচের দিকে কোশ্চেন অ্যান্সার নামে একটা অপশন চলে আসছে। তো এই ধরনের পোস্টগুলো কিন্তু আমরা অনেকে করতে পারি না। তো কীভাবে করবেন আমি দেখাই দিলাম। তো এখন কিন্তু যে কেউ চাইলে আমাদেরকে লাইট দিয়ে এটার কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিতে পারবে। সেটা কীভাবে দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফেসবুক লাইটে চলে আসলাম। এখন আমি আমার ওই আইডিটা সার্চ করে খুঁজে নিব। তো দেখেন আমি ওই আইডিটা আমার সার্চ করে খুঁজে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা পোস্ট চলে আসছে, তার নিচে কিন্তু যে অ্যান্সার লেখা আছে যে পোস্টটা একটু আগে আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম। তো আমি এখান থেকে যদি অ্যান্সারের উপর ক্লিক করি, অ্যান্সারের উপর ক্লিক করি, তো দেখবেন যে অ্যান্সারের উপর ক্লিক করার পর আমাকে অ্যান্সার দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে যাবে। তো দেখেন এখানে নিচের দিকে আমি অ্যান্সার দিতে পারবো। তো এখানে আমি আমার অ্যান্সারটা ঠিকভাবে লিখে দিব। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমার অ্যান্সারটা লিখে দিলাম। লিখে দিয়ে এখন আমি পোস্টের উপর ক্লিক করে দিব। তো এখন আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা কোশ্চেন সহ আমার এই অ্যাকাউন্টে অর্থাৎ টাইমলাইনে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আর কোশ্চেনের নিচে কে কোশ্চেনটা বানিয়েছে তার নাম কিন্তু সুন্দরভাবে এভাবে লেখা থাকবে। তো আপনারা যদি এইভাবে কোশ্চেনগুলো তৈরি করতে চান তাহলে খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আপনাদেরকে আপনাদের টাইমলাইনে শেয়ার হয়ে যাবে, আর এভাবেই আপনার কোশ্চেনের নিচে আপনার নামটা লেখা থাকবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা চাইলে কোশ্চেনটা তৈরি করতে পারবেন, করে নিজের টাইমলাইনে পোস্ট করতে পারবেন। সেখান থেকে অন্যরা অ্যান্সার দিলেও ওই কোশ্চেনটা যতদিন থেকে যাবে ততদিন কিন্তু আপনার নামটা থেকে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।